তার অন্তর্গত গঙ্গার তীরে সুক্তলি বা শুকরতল বলে স্থান। সেই গঙ্গার তীরে প্রায় প্রবেশন করছিলেন পরীক্ষিত মহারাজ, তাকে লক্ষ্য করে বহু নরনারী এবং ঋষি মুনির সম্মুখে সুখদেব গোস্বামী যেটা বেদব্যাসের কাছ থেকে শ্রবণ করেছিলেন, তিনি পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন দ্বিতীয় অধিবেশন। এবং তৃতীয় অধিবেশন নৈমিষারণ্যে যে কথা আমরা আজকে শ্রবণ করতে চলেছি, ওং নৈমিষে অনিমিষ ক্ষেত্রে ঋষয় শৌনকাদয় সত্রং স্বর্গায় লোকায় সহস্র সমম আসত। একদম ঋষি মুনি শৌনকাদি ঋষিগণ বহু যজ্ঞ করছিলেন, যজ্ঞে হুতাহুতি দিচ্ছিলেন, তাদের যজ্ঞের ধোঁয়াতে তাদের সমস্ত শরীর একদম কালো হয়ে গিয়েছিল। কি জন্য? স্বর্গায় লোকায়, স্বর্গলোক প্রাপ্তির জন্য, মুক্তি প্রাপ্তির জন্য তারা বসে যজ্ঞ করছিলেন। সেই স্থানে ভাগ্যক্রমে সুত গোস্বামীপাদ উপস্থিত হয়েছিলেন। এবং সুত গোস্বামীপাদ যার পরিচয় বেদব্যাস বেদ বিভাজন করে চারজন ঋষিকে পাঠ করিয়েছিলেন এবং পঞ্চম একজন ঋষিকে ইতিহাস মহাভারত শুনিয়েছিলেন, তিনি হচ্ছেন রোমহর্ষণ সুত। সেই রোমহর্ষণ সুতের পুত্র উগ্রশ্রবা সুত, যিনি এখন তৃতীয় অধিবেশনের ভাগবত বক্তা। সুত শব্দ একটা সুত একটা জাতি এবং তার নাম সুত অপেক্ষাকৃত নিম্ন জাত যেটা আমাদের হিসাবে, কিন্তু তিনি ব্রাহ্মণত্ব, তিনি ভাগবত বক্তার অধিকার পেয়েছিলেন। এক সময় তার পিতা রোমহর্ষণ সুত ভাগবত পাঠ করছিলেন বলদেব কৃষ্ণের বড় ভাই সেই স্থানে উপস্থিত হওয়াতে তিনি আসন ছেড়ে উঠে দাঁড়ান নাই। গুরুজন ব্যক্তি বা গুরু ব্যক্তি এলে সমস্ত কাজ ফেলে সম্মান করতে হয়, উঠে দাঁড়ান নাই। সেই অপরাধে বলদেব রোমহর্ষণ সুতকে তাকে নিধন করেন এবং পরে বলদেবের দ্বারা উগ্রশ্রবা সুত, যিনি ভাগবতের বক্তা রূপে শৌনকাদি ঋষিকে কৃতার্থ করেছিলেন, তাকে ভাগবত আসনে অধিকার দান করেছিলেন। সুত জাতি ক্ষত্রিয়ের বীর্যজাত এবং ব্রাহ্মণীর থেকে জাত সন্তান, তাদেরকে সুত জাতি বলা হয়। এই জন্যই ভাগবত বক্তা হতে গেলে ব্রাহ্মণ হতে হবে, ভাগবত বক্তা হতে গেলে যে জন্ম সংস্কার পেতে হবে এরকম কোনো কথা নেই। তাই সুত গোস্বামী তিনি ভাগবত বক্তা হলেন বলরামের কৃপায়, তিনি বর্ণন করছেন, তিনি যা বর্ণন করবেন আমরা ক্রমে ক্রমে শুনতে পারব। তিনি নিজের কথা বলবেন প্রথমে, পরে বলবেন যে আমি গুরু শিষ্য পরম্পরায় এই শিক্ষাগুলো পেয়েছি। তিনি ব্রহ্মনারদ সংবাদ নিয়ে আসবেন, তিনি সুখ পরীক্ষিত সংবাদ শোনাবেন, তিনি বিদুর মৈত্রীয় সংবাদ শোনাবেন, তিনি নারদ যুধিষ্ঠির সংবাদ শোনাবেন। এইরকম গুরু শিষ্য সংবাদ থেকে যা কিছু পেয়েছেন সেই সকল কথা নিজের সিদ্ধান্তকে সেই সকল কথার দ্বারা তিনি প্রমাণিত করে পরিপুষ্ট করে তিনি এমন একটা সুন্দর ভক্তির সিদ্ধান্ত শোনাবেন, তিনি এমন সুন্দরভাবে ভক্তের চরিত্র বর্ণন করবেন, তিনি এত সুন্দরভাবে তিনি ভগবানের লীলা কথা বর্ণন করবেন যা শুনে প্রকৃত শ্রোতা শ্রদ্ধাশীল শ্রোতা জীবন এক জন্মেতেই তার জীবন ধন্য হতে বাধ্য। একবার ভাই ভাবো মনে
কথা শরীর পতনে একবার ভাই রে ভাব মনে একবার ভাই ভাব মনে ইনি প্রসিদ্ধ ব্রাহ্মণ বংশে জন্ম সৌনক ঋষি শ্রোতা ইনি নৈমিষারণ্যে মহর্ষি কুলপতি ইনি সুত গোস্বামীকে কিছু প্রশ্ন করলেন ছয়টি প্রশ্নের কথা রয়েছে যে ছয়টি প্রশ্নের উত্তরে শ্রীমদ্ ভাগবত পুরো সেই উত্তরটাই ক্রমে ক্রমে বিস্তৃত করে বলতে থাকবেন ছয়টি প্রশ্নের মধ্যে পুংসাং একান্তত শ্রেয় ঐকান্তিক শ্রেয় কি ঐকান্তিক আমার মঙ্গল কিসে হয় ঐকান্তিক শব্দের মধ্যে আমার দেহ মনের মঙ্গল আমার বিচার হিসাবে আমার যেটা মঙ্গল মনে হয় ঐকান্তিক শব্দেতে সেটাকে খণ্ডন করেছেন সেটা বাদ দেওয়া হয়েছে আমি যেটা মনে করলাম এটা আমার মঙ্গল আমি যেটা আমার পিতামাতা যেটা মনে করলো এটা আমার মঙ্গল সমাজের লোক যেটা মনে করলো এটা জীবের মঙ্গল এগুলোকে খণ্ডন করা হয়েছে এই শব্দের দ্বারা ঐকান্তিক পুংসাং একান্তত শ্রেয় জীবের ঐকান্তিক শ্রেয় লাভ কিসে হয় এটা একটা প্রশ্ন আপাত মধুর আপাত দৃষ্টিতে আমার লাভ হচ্ছে ওটাকে প্রিয় প্রিয় বস্তু প্রিয় আমার প্রিয় লাগে তাই কিন্তু শ্রেয় যেটা আমার মঙ্গল করবে আমার কষ্ট হলেও আপাত কষ্ট দেবে কিন্তু আমার সুদূর প্রসারী মঙ্গল যার মধ্যে রয়েছে এটা একটা প্রশ্ন প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন ভূতানাং যেন আত্মা সুপ্রসীদতি প্রত্যেক দিন কানে ভালো ভালো শ্রবণ বা অন্যান্য দেবদেবীর প্রসাদ বা আমার গুরুজনদের পূর্বপুরুষদের কৃপা প্রসাদ এ সব প্রসাদ যেখানে তুচ্ছ হয়ে যায় সেই প্রসাদ আত্মপ্রসাদ আত্মপ্রসন্নতা যে প্রসন্নতার লাভ হলে এই সংসারের আর কোনো বস্তুর চাহিদা থাকে না তৃষ্ণা মিটে যায় তৃপ্ত হয়ে যায় ভাগবত ওই রকম একটা সুন্দর বস্তু দান করবে ভাগবত শুনতে এসেছি মানে কিছু কর্ণরোচক কিছু কথা শুনব কিন্তু ভাগবত তা নয় ভাগবত শ্রবণ করলেই আমার সমস্ত প্রকার অমঙ্গল নাশ আমার শ্রেয় উদয় শ্রেয় ফলের উদয় আমার আত্মার চিরপ্রসন্নতা যে প্রসন্নতা লাভের পর জীবের আর এই সংসার সংসার গতি লাভ করতে হয় না সেই প্রসাদ তার উত্তর দেবেন সুত গোস্বামীপাদ ভূতানাং যেন আত্মা সুপ্রসীদতি শ্রোতাকে আগে বুঝে নিতে হবে প্রথম দিনই বুঝে নিতে হবে যে ভাগবত কথা শ্রবণের ফল কি আমি কি চাই ও দুটো কি এক হচ্ছে মিলছে নাহলে রাস্তা দেখাই ভালো পাপনাশের কথা স্বর্গভোগের কথা আর মুখরোচক কথা কর্ণ জড়কর্ণের তৃপ্তির কথা এগুলোর দ্বারা এগুলো ভাগবতের কথা নয় ভাগবতের কথা হচ্ছে
पुंसांग एकांत तो श्रेय भूतानांग जेन आत्मा सुप्रसिद्धति। आत्मार प्रसन्नतार कथा देह मन प्रसन्नतार कथा नहीं ओखाने छेटे दा हुए छे ओटाके बाद दा हुए छे। जारा भागवत सुनते आसबें जदि भक्ति चान जदि आत्मार शुद्धता चान जदि आत्मार प्रसन्नता चान जदि आत्मार आत्मा प्रभुर काछे जेते चान जदि आत्मार आत्मा सेई परमेश्वर तार सेवा चान ताहले भागवत कथा सुनते बसबें नतुबा भागवत कथा शुने कोनो लाभ नहीं। सुत गोस्वामी पादेर तृतीय प्रश्न वासुदेवस्य यस्य चिकीर्षया अर्थात जे कारणे भगवान वासुदेवर ये भौम प्रपंचे आविर्भाव वासुदेवर अवतार कथा विभिन्न भावे विभिन्न समय विभिन्न रूपे अवतार भगवान जत अवतार तार कथा कर्माणी उदारानी अर्थात भगवान अन्यान्य उदार कर्मेर कथा अर्थात लीलार कथा और शेष प्रश्न छय नम्बर प्रश्न कृष्ण सधामोपगते धर्म ज्ञानादिभि सह कलौ नष्ट दृशाम एष पुराणार्कोधिनिदित धर्म कौं शरणं। कलियुगेते धर्म कार शरणे थाकबे कोनटा धर्म बोले विवेचित हबे कलियुगे समस्त धर्म एकीकृत हुए एकटा कोन धर्म हबे जे धर्मेर जाजनेर द्वारा समस्त धर्मेर फली पाया जाबे धर्म काते आश्रित हुए थाकबे एई रकम एकटा छयटी प्रश्न। प्रथम छयटी प्रश्नेर संक्षेपे उत्तर देवें प्रथमे तारपरेई तिनि ब्रह्म नारद संबाद एवं सुख परीक्षित संबाद एने विस्तृत रूप देवें। प्रथम प्रश्नेर उत्तर प्रथम एवं द्वितीय प्रश्नेर उत्तरे भागवतेर श्रीमद् भागवतेर प्रथम स्कंदेर द्वितीय अध्याय प्रथम एवं द्वितीय प्रश्नेर उत्तर दिच्छेन। सुत गोस्वामीपाद बोलछेन कि मधुर कि सुंदर सिद्धांत जे सिद्धांत भक्तिविनोद ठाकुरेर भाषाय भागवत कहे तार परिपूर्ण छले छल माने छलना आमरा जे धर्मे मजे रयेछि संसारेर मध्ये ओगुलो छल धर्म मिछा धर्म ठकानोर धर्म दुःख प्राप्तिर धर्म। प्रथम एकटि चूड़ामणि श्लोक सबई पुंसां परो धर्म जत भक्ति अधोक सजे अहैतुकी अप्रतियता जय आत्मा सुप्रसीदति। भागवतेर सिद्धांतेर एकटि चरम सिद्धांतमूलक श्लोक सबई पुंसां परो धर्म जत भक्ति अधोक सजे। प्रथम कथा तत्वज्ञान दान करवार जन्य प्रथम सिद्धांत अथच से ही भागवत के गुलिए एदिक उदिक करे पुराणेर कथा एने टेने ढुकिए प्रथमे मध्ये एवं अंते पुराणेर किछु हेयो कथा जेगुलो गौण फलमूलक कथा सेगुलोके ढुकिए एमन सुंदर सिद्धांत के चापा देवा हय ताई भक्तिविनोद ठाकुरेर भाषा पृथ्वीते जत कथा धर्म नामे चले भागवत कहे ता परिपूर्ण चले। भागवत बोलें सब ओगुलो छलनामय धर्म। भागवत बोलें जे भागवत बोलें जे धर्म एकटाई सब ओई सेटाई निश्चित रूपे पुंसांग जीव मात्रेरी पर धर्म श्रेष्ठ धर्म जत भक्ति अधोसजे जार द्वारा भगवान अधोसजेते भक्ति लाभ है। आपनार किछु पावार जन्य दुटो कला एने भक्ति देखालेन सेई देखानो भक्ति नय जे कार्यर द्वारा परम पुरुषे भक्तिर उत्पद्यते पुंसा।
ভগবানেতে ভক্তি উৎপাদন করবার জন্য যে কার্য দরকার আপনি করুন। আপনি কত গরুদান করবেন, আপনি কত ব্রাহ্মণকে ভোজন করাবেন, আপনি কত গরিব দুঃখীকে খাওয়াবেন, আপনি কয়টা হসপিটাল করবেন, করুন। যে কার্যের দ্বারা ভগবান পরম পুরুষে ভক্তি উৎপন্ন হয়, নিষ্কাম ভক্তি, অচলা ভক্তি, সেই কার্যটি মানবের শ্রেষ্ঠতম ধর্ম, পর ধর্ম, যত ভক্তি অদক্ষ। একটা প্রশ্নের উত্তর, ভয় ভক্তি লাভই জীবের একান্ত শ্রেয়, আর যা কিছু লাভ এই সংসারে আপনার রয়েছে তার দ্বারা ঐকান্তিক শ্রেয় লাভ হবে না, প্রিয় বস্তু লাভ হবে, আপাত মধুর আপাত আনন্দদায়ী বস্তু লাভ হবে, কিন্তু চিরস্থায়ী কোনো মঙ্গলকর বস্তু আপনার লাভ হবে না। দ্বিতীয় প্রশ্নের উত্তর, যেন আত্মা সুপ্রসিদ্ধতি, তার কথা বললেন যে বাস সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তি অধোক্ষ যে অহৈতুকি অপ্রতিহতা যে আত্মা সুপ্রসিদ্ধতি, সেই ভক্তি অহৈতুকি, কোনো হেতু থাকবে না। আপনি ভাবছেন কি কোনো একটা হেতু নিয়ে আপনি ভক্তি করবেন, হেতু বলতে একটাই হেতু, কৃষ্ণ তোমার পাদপদ্মের সেবা শ্রদ্ধা প্রণাম, প্রণামই অর্পণ করছি তুমি সুখী হও, এ ব্যতীত আর কোনো হেতু নেই, তাকে বলছে অহৈতুকি। অপ্রতিহতা মাধ্যমে কি অবতারের কথা, ভগবান কেন পৃথিবীতে আসেন, অর্থাৎ বাসুদেবের চরিত কথা এবং লীলা কথা, অর্থাৎ ভগবানের অপূর্ব লীলা, যা সংক্ষেপে বর্ণন করে পুরো ভাগবতে বিস্তৃতভাবে করবেন, এবং সুত গোস্বামী তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে শেষ প্রশ্নের উত্তরে বললেন, ধর্ম কং শরণঙ্গত, এই কলিতে ধর্ম কোথায় থাকবে, কার আশ্রয়ে থাকবে, তার উত্তরে বললেন, কলৌ নষ্ট দৃশাম এস পুরাণার কো অধুনোদিত, কলিযুগের নষ্ট দৃশাম, আমাদের চক্ষু কি আর ভালো আছে, নষ্ট দৃশাম অর্থাৎ দৃষ্টিশক্তি, সুন্দর দৃষ্টি, সুদৃষ্টিতে কিছু একটা বস্তুকে দেখব সে শক্তি আমাদের নেই, নষ্ট দৃশাম, নষ্ট দৃশাম মানে খারাপটা দেখতে পারবো ভালো করে, কার কি দোষ, কার বাড়িতে কি হলো, কে কোন দিক দিয়ে খারাপ কাজ করছে, আমাদের চক্ষুটা ওই দিকে প্রথমে যায়, সেই চক্ষু দিয়ে আমরা ত্রিভঙ্গ বঙ্কিম রূপ ভগবান কৃষ্ণের রূপ দেখব। যদি আপনি কৃষ্ণের রূপ দেখতে চান তাহলে ভাগবতের শরণাগত হন, কলৌ নষ্ট দৃশাম এস পুরাণ আর কোধুনোদিত, পুরাণ রূপ সূর্য এই পিপীলিকা পশ্যতি ছিদ্রম, মণিময় মন্দির মধ্যে পিপীলিকা পশ্যতি ছিদ্রম, একটা সুন্দর মণিময় বিরাট মন্দির, সোনা চাঁদি হীরা মণি মাণিক্য সব দিয়ে সুন্দর বিরাট মন্দির, চোখ ঝলসানো মন্দির, আপনি মানব, আপনি জ্ঞানী শ্রেষ্ঠ জীব, হয়তো বুঝতে পারছেন এটা মণি খচিত মন্দির, কিন্তু ওখানে পিঁপড়াটা কি করবে, পিপীলিকা পশ্যতি ছিদ্রম, মন্দিরে যা ভোগ লাগে, সন্দেশ চাল কলা বাতাসা যা ভোগ লাগে, ওটা খাওয়ার জন্য পিপীলিকা ওখানে বাস করছে, কিন্তু সে বাস করবার যে তার স্থান, এত বড় মন্দিরটায় কোথাও খুঁজে পায় না, কিন্তু খুব সূক্ষ্ম ছিদ্র কোথায় আছে, পিপীলিকা পশ্যতি ছিদ্রম, আমাদের আমরা ভগবানের সৃষ্টি সবচেয়ে ক্ষুদ্র জীব, আমরা অন্যের ছিদ্র দর্শন করি, এই ছিদ্র দর্শন করতে আমাদের চক্ষু অভ্যস্ত, ওই জন্য সুত গোস্বামী বললেন কলৌ নষ্ট দৃশাম, কলিযুগের জীব দৃষ্টি নষ্ট করে ফেলেছে, কারণ
দোষ দর্শন ছিদ্র দর্শন ছাড়া আর কিছু জানে না। তাই আমি বলছি, আমি ভাগবতের কথা বলছি, আমি আমার গুরু পরম্পরায় পেয়ে বলছি, এই ভাগবত রূপ সূর্য উদিত হয়েছে, ধর্ম আর কোথাও যেতে হবে না, ভাগবত পরিপূর্ণ জ্ঞান দেবে, ভাগবত শুদ্ধ।